ফেয়ার্স, আমি কি আপনারা দেখছেন চ্যানেল হেল্প টক গাইস চলে এসেছি আজকে ওয়ান ইয়ার কালেকশনে, ওয়ান ইয়ার স্পেশালে। সো আজকে আমি আপনাদের এখান থেকে দেখিয়ে দিব দারুন কিছু বুটিক্স এর কালেকশন। যারা বুটিক্স ড্রেস ভালোবাসেন এবং ডিফারেন্ট কালেকশন কে বেশি ভালোবাসেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি একদম শেষে, ভিডিও শেষে ফোন নাম্বার ঠিকানাটা দিয়ে দিব, যারা ঘরে বসে নিতে চান বা সরাসরি চলে আসতে চান চলে আসতে পারবেন। সো আমাদের সামনে কি আছে ভাই, এটা কি ড্রেসটা? ড্রেসটা হচ্ছে 3D প্রিন্টের মধ্যে, এটা শাটন কটন বডি, শাটন কটন বডির মধ্যে 3D প্রিন্ট। আচ্ছা আমি একটু ফেব্রিকটা দেখাবো, কারণ এত ভেজাল বাংলাদেশে বর্তমানে ভালো জিনিসের কিন্তু কদর খুবই কম, খুবই কম। আপনারা আমি বলবো যে ওনাদের কালেকশন গুলো শোরুমে এসে দেখলেই বুঝবেন আসলে তফাৎটা কি, জিনিসটা কি। আসলে এটা হচ্ছে ব্যাক সাইডটা, সালোয়ারটা আর ওড়নাটা 100% পিওর, কোনো ভেজাল নেই ওড়নাতে, 100% পিওর এর মধ্যে থাকবে। এই যে ওড়নাটা, প্রাইসটাও থাকবে খুবই রিজনেবল, অনলি 1250 টাকা। ওকে, প্রাইসটা হচ্ছে 1250 টাকা। এখন দেখাতে যাচ্ছি এমবডের ওয়ার্কের একটা, চমৎকার একটা কাজ করা পিস। উপরের দিকটা দেখতে পাচ্ছেন লতান একটা কাজ করা, নিচের দিকটা একটু উঠান ভাইয়া, হাতাটাও কিন্তু সুন্দর। এই দেখেন নিচের দিকটাই যেরকম করে কাজ করা, চমৎকার। এই দেখেন হাতাতেও কাজ করা আছে। আচ্ছা এটার ম্যাচিং এ কি আছে? এটা আছে সালোয়ার কাজ করা, চিকেন ওয়ার্ক, চিকেন ওয়ার্ক। ওকে, ওনাটা থাকবে হচ্ছে পিওর, ওনাটা পিওর এর মধ্যে না, 3D প্রিন্ট করা, 3D প্রিন্ট করা পিওর ওনাটা। প্রাইসটাও থাকবে খুবই রিজনেবল প্রাইস, 1350, 1350 টাকা হবে এটার প্রাইস। ওকে, সো আমরা দেখাতে যাচ্ছি আরেকটা ড্রেস, এবং এটা আমরা একটু দেখব কেমন ড্রেসটা কি। এটা হচ্ছে স্টোন ওয়ার্ক করা, দেখতে পাচ্ছেন স্টোনটা হচ্ছে ডিএমসি স্টোন, ডিএমসি স্টোন। ওকে, উঠবে না, উল্টো ফ্যাব্রিকটা কি ভাই, করে দিলে এটা অনেক দিন পরা যাবে। এটা ফ্যাব্রিকটা হচ্ছে আপনার এসি কটন, এসি কটনের মধ্যে ফ্যাব্রিকটা খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক হবে। এই যে দেখেন এসি কটন বলা হয় কারণ এটা হচ্ছে পড়তে অনেক আরামদায়ক হবে। সালোয়ারটা আর ওড়নাটা থাকছে এই যে এরকম বুটিক্স এর কালেকশন, চমৎকার একটা ওড়না, পুরোটা ওড়নাই হচ্ছে স্টোন করা, প্রাইসটা থাকছে 1200 টাকা। ওকে, 1250 টাকা। ওকে, ড্রেসটার প্রাইস হচ্ছে 1250 টাকা। এখন দেখিয়ে দিব চমৎকার আরেকটা ড্রেস ফ্রি সাইজের, দেখেন। আর এটা হচ্ছে কিন্তু এই যে এমব্রো করা আছে, এটা কিন্তু এমব্রো করা, ফেব্রিকটা কিন্তু খুবই সফট একটা কটনের মধ্যে হচ্ছে, হচ্ছে টুইল বলে, এই কাপড়টার নাম হচ্ছে টুইল। আচ্ছা টুইল ফেব্রিক, ঠিক আছে টুইল ফেব্রিক। এটা থাকবে হাতা, এটা হচ্ছে হাতার অংশটা, এটা হচ্ছে ব্যাক সাইড, বিশাল বড় সালোয়ারটা। ওড়নাটা কি, ওড়নাটা কি সেম ফেব্রিক? ওড়নাটা কটনের থাকবে, আচ্ছা কটন, পিওর কটনে থাকছে ওড়নাটা। এটা কালার থাকবে দুইটা, প্রাইস থাকবে 1050। আচ্ছা 1050 টাকা হচ্ছে আপনার এই ড্রেসটা, এবং এটা হচ্ছে মেরুন কালার। এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত এটা প্রায় ডিজাইনটা সেমই থাকবে, জাস্ট কালারটা চেঞ্জ হচ্ছে, সালোয়ারের কাপড়টাও ম্যাচিং এ আছে। এই দেখেন ওড়নাটা দেখেন। ওকে, প্রাইসটা হচ্ছে 1050। এখন মেবি আরেকটা, এটাও কি টুয়েল কটন ভাই নাকি? এটাও টুয়েলের ভিতরে, এটাও টুয়েলের মধ্যে। এই ফ্যাব্রিক গুলো এত সফট হয় কি বলবো, সামনাসামনি না দেখলে আসলে বোঝা যায় না। এখানে কিন্তু গলার ডিজাইনটা খুব সুন্দর করে যেভাবে চলে গেছে, আর হাতাটাও কিন্তু। ওকে, এটা থাকে সালোয়ার, সালোয়ার এটা থাকছে, খুবই চমৎকার একটা বড় একটা ওড়না, সফট এর মধ্যে কালার থাকবে তিনটা, আমরা দেখিয়ে দিচ্ছি। এই দেখেন পার্পল, এটা হচ্ছে মাস্টার্ড। এই দেখেন, ওকে, এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা, এটা আরেকটা কালার আছে ব্ল্যাক। এই দেখেন চমৎকার কিন্তু কালারটা, এটার প্রাইসটা থাকবে খুবই কম দাম, অনলি 950 টাকা। ওকে, সো গাইস এই ড্রেসটার প্রাইস দেখতে পাচ্ছেন, তিনটা কালার দেখিয়ে দিলাম কিন্তু এই ড্রেসটার, এটার প্রাইসটা থাকবে মাত্র 1950 টাকা। ওকে, মাত্র 950 টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটা। তারপর আমরা দেখিয়ে দিব আরেকটা, একেবারে ডিফারেন্ট একটা লুকের একটা ড্রেস দেখিয়ে দিব। এই দেখেন গলা এমব্রো করা, গলার দিকে এমব্রো করা, দেখতে পাচ্ছেন ক্রস করে চলে গেছে এমব্রোটা, নিচের দিকে দেখেন নিচের প্যানেলটাও কিন্তু এমব্রো করা স্টেপ এর মধ্যে।
হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে, এটার সাথে সালোয়ারের কাপড়টা এই যে এরকম কন্ট্রাস্টে চলে গেছে। ওড়নাটা কি হচ্ছে আমরা একটু দেখবো, কটনের মধ্যে মাল্টি কালার ওড়নাটা পেয়ে যাচ্ছে, কটনের মধ্যে মাল্টি কালার, কালার হচ্ছে তিনটে। এটা হচ্ছে একটু গ্রিন টাইপের টোনে, ঠিক আছে শেডে, এটা হচ্ছে একটু পিঙ্কের শেডে, এই দেখেন খুবই ক্লাসি, একদম যারা অফিস গোয়িং আপু আছেন একদম খুব সুন্দর একটা ওয়্যার হবে আপনাদের জন্য। পিঙ্ক সালোয়ার ওনাটা হবে এরকম। ভাই এটা প্রাইস কেমন হচ্ছে? আমরা লাস্ট একটা কালার দেখিয়ে দেবো, এটা হচ্ছে আপনার একটু অরেঞ্জ, অরেঞ্জ শেডে স্টেপের মধ্যে হালকা একটু মানে লাইট ডিপ হচ্ছে, এবং খুবই খুবই ক্লাসি কালেকশন গুলো, খুবই ডিফারেন্ট একদম ইউনিক কালেকশন গুলো। এটা হচ্ছে ওড়নাটা। ওকে সো গাইস, আজকের মতো আমরা এখানে কালেকশন গুলো দেখানো শেষ করে দিচ্ছি, এবং এখন ঠিকানাটা বলে দিব। এটা হচ্ছে ওয়ান ইয়ার্স ফ্যাশন, 1/16 ফার্স্ট ফ্লোর স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স। এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা ছবি পাঠিয়ে